প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো সাইলাস মার্নার, জর্জ এলিয়টের এই নোভেল। তো চলো শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই বলে নিই, এই নোভেলটির যে থিম, তা খুবই পাওয়ারফুল একটা থিম। সেটা হচ্ছে যে দ্য অ্যালাইনেশন অ্যান্ড রিডেমশন, অর্থাৎ একাকিত্ব, নির্জনতা এবং সেখান থেকে মুক্তি বা সেখান থেকে ভালোর পথে যাওয়া, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার যে থিম সেটা। তো আমরা এই থিমটা নিয়েই এই যে নোভেলটি রচিত হয়েছে এবং এই থিমের ওপরে আমরা এটা সম্পর্কে জানবো। তাহলে দেখো, শুরুতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানকার যে ক্যারেক্টারগুলি, সেই ক্যারেক্টারগুলি সম্পর্কে আলোচনা করব। শুরুতে যেটা রয়েছে সেটা হচ্ছে সাইলাস মার্নার। সাইলাস মার্নার হচ্ছে এখানকার সবচেয়ে মানে প্রধান প্রধান ক্যারেক্টার এক কথায়। তো তার কথা সম্পর্কে মানে জেনে আমরা এই নোভেলটি শুরু করবো। দেখো, শুরুতে যেটা বলা আছে যে এই লোয়ার ক্লাস বাই বার্থ, অর্থাৎ সাইলাস মার্নার হচ্ছে একজন লোয়ার ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। ওয়েভার হু বেট্রেড অ্যাটল্যান্টান ইয়ার সাইট অফ এ ডিসেন্টিং, আছে এইটুকু বাদ দেই, বলা হচ্ছে ল্যান্টান ইয়ার নামক একটা জায়গায় এর জন্ম হয়েছে একটা লোয়ার ক্লাস ফ্যামিলিতে, এবং সে ছিল মূলত একজন তাঁতি, মানে যে কাপড় বোনে এরকম, বাই দ্য ট্রেচারাস ফ্রেন্ড উইলিয়াম ডেন। এবং তাকে মানে সে বিট্রেড হয়েছিল, অর্থাৎ তার সঙ্গে প্রতারণা করা হয়েছিল, বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। তারই মানে বন্ধু উইলিয়াম ডেন সে এটা করেছিল, মুভস অ্যাওয়ে টু র্যাভেলো, এবং এর ফলে এই সাইলাস মার্নার র্যাভেলো নামক একটা জায়গা, সেইখানে সে মুভ করেছে, অর্থাৎ সেখানে সে চলে গিয়েছিল ল্যান্টান ইয়ার থেকে। বিকামস টেকেন ফর এ মাইজার অ্যাজ হি অ্যাকুমুলেটস এ স্মল ফর্চুন অনলি টু হ্যাভ ইট স্টোলেন বাই ডানস্টান কাস। আচ্ছা, এবং সে যখন র্যাভেলোতে গেল, সেই সময়টাতে সে প্রচণ্ড রকমের দুঃখ কষ্টের ভেতরে পতিত হলো, এবং প্রচণ্ড কৃপণতার মাধ্যমে সে জড়ো করেছিল কিছুটা স্মল ফর্চুন। অর্থাৎ স্মল ফর্চুন বলতে এখানে কিছু সে টাকা পয়সা জড়ো করেছিল বা জমা করেছিল, কিন্তু সেটাও চুরি হয়ে যায় বা চুরি করে নেয় ডানস্টান কাস নামে একজন। আফটার দিস মিসফরচুন, এই হত মানে দুর্ভাগ্যের কারণে বা দুর্ভাগ্যের পরে, হি গ্র্যাজুয়ালি ফাইন্ডস হিজ হ্যাপিনেস অ্যান্ড ভার্চু বাই দ্য অ্যারাইভাল অফ ইয়াং এপি। সে ক্রমান্বয়ে তার যে সুখ এবং শান্তি সেটা সে পেয়েছিল ছোট্ট এপির পৌঁছানোর মাধ্যমে, অর্থাৎ ছোট্ট এপি নামে একটা ছোট বাচ্চা তার কাছে যায়, এবং সেইখান থেকে আর কি সে তার এই সুখ শান্তিগুলো আবার ফিরে পেতে থাকে। বায়োলজিক্যাল ডটার অফ গডফ্রেকাস, আচ্ছা এই সম্পর্কে আমরা পরে জানবো, সুতরাং এটা আমি ডিলিট করে দিচ্ছি এখন। হু হি রেজেস অ্যাজ হিজ অ্যাডপ্টেড চাইল্ড, অর্থাৎ যাকে সে অ্যাডপ্টেড বা পালিত কন্যা হিসাবে, পালিত শিশু হিসাবে বড় করে তোলে। আচ্ছা, তাহলে আমরা এটা সাইলাস মার্নার সম্পর্কে কি জানলাম, যে সে একজন তাঁতি এবং সে একেবারে লোয়ার ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, এবং সে হচ্ছে তার বন্ধু উইলিয়াম ডেনের মাধ্যমে বিশ্বাসঘাতকতার শিকার হয়, এবং এর ফলে সে ল্যান্টার্ন ইয়ার থেকে র্যাভেলোতে পৌঁছায়, এবং সেখানে গিয়ে প্রচণ্ড কৃপণতার মাধ্যমে, কাজের মাধ্যমে সে কিছু টাকা পয়সা জমা করে, কিন্তু সেই টাকা পয়সা চুরি হয়ে যায় ডানস্টান কাসের মাধ্যমে, অর্থাৎ ডানস্টান কাস নামে একজন তার টাকা পয়সা চুরি হয়ে যায়, চুরি করে নেয়, এবং তারপরে সে আবার একটা ছোট্ট বাচ্চা নাম দেয় এপি। তো সে যখন তার কাছে যায় এবং তাকে ফিরে পাওয়ার পরে সে তাকে লালন পালন করতে থাকে এবং নিজের সন্তানের মতো, এবং সেখান থেকে তার যে হ্যাপিনেসটা আবার ফিরে পেতে থাকে বা ফিরে পায়। এরপরে যে ক্যারেক্টার সেটা হচ্ছে স্কোয়ার ক্রাস, লর্ড অফ দ্য ম্যানর অফ রেভেলো অ্যান্ড হোস্ট অফ দ্য পার্টি অন দ্য নাইট হোয়েন এপি কামস ইন্টু সাইলাস লাইফ নো আচ্ছা সো আনএক্সপেক্টেডলি। বলা হচ্ছে স্কোয়ার কাস হচ্ছে লর্ড অফ ম্যানর অফ ল্যাভেলো, র্যাভেলো তো ল্যাভেলোর লর্ড, এবং সে হচ্ছে একটা রাত্রি, যে রাত্রিতে সাইলাস মার্নারের কাছে ছোট্ট এপি পৌঁছায় আনএক্সপেক্টেডলি, তো সেই রাত্রিতে একটা পার্টি চলছিল, সেই পার্টির হচ্ছে হোস্ট, অর্থাৎ পার্টির আয়োজন করে হচ্ছে স্কোয়ার কাস। গডফ্রে কাস, আপার ক্লাস বাই বার্থ বাট ট্রাভেলড বাই মানি, এল্ডেস্ট সন অফ দ্য লোকাল স্কোয়ার হু ইজ ব্ল্যাকমেইলড বাই হিজ ডিসলুট ব্রাদার ডানস্টান ওভার হিজ সিক্রেট ফার্স্ট ম্যারেজ, আচ্ছা সিক্রেট ফার্স্ট ম্যারেজ টু মলি। আচ্ছা, এবার আমরা জানতে পারছি সেটা হচ্ছে গডফ্রে কাস নামে আরেকজন, সে হচ্ছে আপার ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, কিন্তু সে
টাকা এবং তার যেই মানে ছোট ভাই, সেই ছোট ভাইয়ের কারণে মানে সে একটু ব্ল্যাকমেইলের শিকার হয়। তার ছোট ভাইয়ের মাধ্যমে সে ব্ল্যাকমেইলের শিকার হয় এবং তার ব্ল্যাকমেইলটা মানে করা হয় মূলত তার প্রথম বিয়ে, যে গোপনীয়তার সাথে সে বিয়ে করে একজন মহিলাকে, নাম তার মলি, তাকে বিয়ে করে এবং সেটা তার ছোট ভাই জেনে যায় এবং সেই বিয়ের কথা তার ছোট ভাই তার বাপকে বলে দেবে, এই বলে তাকে ব্ল্যাকমেইল করে এবং সেও যাতে তার বাবার সম্পত্তি থেকে পরিত্যাজ্য না হয় বা তার বাবা তাকে মানে ত্যাজ্যপুত্র না করে, সেই ভয়ে সে এটা মানে সহ্য করে নেয়। হোয়েন মলি ডাইজ, যখন মলি মারা যায়, হি ফিলস রিলিফ, সে মুক্তি অনুভব করে, অ্যান্ড এসকেপস পানিশমেন্ট ফর হিজ বেট্রেয়াল অ্যান্ড ডিসিট, ইনস্টেড ম্যারিং ন্যান্সি। এবং তা মলির সাথে প্রতারণার যে পানিশমেন্ট হওয়ার বিষয়টা, সেই পানিশমেন্টটারও যে সুযোগ চলে যায় এবং সে এটাকে এড়িয়ে যেতে সক্ষম হয় এবং এর ফলে সে যেটা করে, যেমন ম্যারি মানে ন্যান্সিকে বিয়ে করে। আচ্ছা, এরপরে আছে ডানস্টান কাস, সেকেন্ড সান অফ লোকাল লয়ার স্কোয়ার। বলা হচ্ছে ডানস্টান কাস হচ্ছে দ্বিতীয় সন্তান এই লোকাল স্কোয়ারে। এক কথা আমরা যেটা বলতে পারি যে গডফ্রে কাস এবং ডানস্টান কাস দুই ভাই। হি ব্ল্যাকমেলস ইজ ওল্ডার ব্রাদার আনটিল হি ডিজ অ্যাপিয়ার্স, সে ব্ল্যাকমেইল করতে থাকে তার বড় ভাইকে যতদিন না পর্যন্ত সে হারিয়ে না যাচ্ছে ততদিন পর্যন্ত, অর্থাৎ এই ডানস্টান কাস একটা সময় হারিয়ে যায়। হি স্টিলস সাইলাস গোল্ড আফটার অ্যাক্সিডেন্টালি কিলিং হিজ ওল্ডার ব্রাদার্স হর্স ওয়াইল্ড ফায়ার। আচ্ছা, বলা হচ্ছে যে সে তার ভাইয়ের মানে সে সাইলাস মার্নারের সোনা চুরি করে নেয় তার ভাইয়ের যে ঘোড়া, সেই ঘোড়াটিকে হত্যা করার পরে, বা ঘোড়াটি কোনো কারণে একটা মানে মারা যায় অ্যাক্সিডেন্টালি এবং এর ফলে সে তার ভাইকে টাকা বুঝিয়ে দিতে হবে, এর জন্য সে সাইলাস মার্নারের যে গোল্ড বা টাকা পয়সা সেটা চুরি করে নেয়। মেনি ইয়ার্স পাস বিফোর হিজ ক্রপস ইজ পাউন্ড ইন এ নিউলি ড্রেইনড পিট। আচ্ছা, অনেক বছর পর তা সে একটা সময় হারিয়ে যায় এবং হারিয়ে যাওয়ার পরে অনেক বছর পর তার মৃতদেহ বা তার কঙ্কালটা পাওয়া যায় একটা নতুন করে ড্রেইনড পিট করার সময়, অর্থাৎ একটা খাল খনন করার সময় তার মৃতদেহটি পাওয়া যায়। মলি ফ্যারেন, গডফ্রেস ফার্স্ট অ্যান্ড সিক্রেট ওয়াইফ, হু হ্যাজ এ চাইল্ড বাই হিম অ্যান্ড অ্যান ওপিয়াম অ্যাডিক্ট লোয়ার ক্লাস ইম্পোভার্সড। আচ্ছা, বলা হচ্ছে যে এই মলি ফ্যারেন হচ্ছে গডফ্রে কাসের প্রথম এবং মানে না বলা, অর্থাৎ সে গোপনে তাকে বিয়ে করেছিল, অর্থাৎ তার প্রথম ওয়াইফ হচ্ছে এই মলি এবং তার একটা বাচ্চা হয়েছিল এবং সে অ্যাকচুয়ালি ওপিয়ামে আসক্ত ছিল, অর্থাৎ আফিম খেত সে, এবং লোয়ার ক্লাসের ছিল এবং দরিদ্রও ছিল। শি ডাইজ ইন দ্য অ্যাটেম্প্ট টু রিভিল টু দ্য কমিউনিটি হার রিলেশনশিপ উইথ গডফ্রে, লিভিং দ্য চাইল্ড এপি টু ওয়ান্ডার ইন টু সাইলাস লাইফ। সে মারা যায় যখন সে চেষ্টা করছিল তার কমিউনিটিকে জানানোর যে তার সাথে গডফ্রে কাসের একটা রিলেশনশিপ রয়েছে, এই অবস্থায় সে মারা যায় এবং সে মারা যাওয়ার সময় একটা বাচ্চা রেখে যায় যার নাম হচ্ছে এপি এবং সেই এপি একটা সময় সাইলাস মার্নারের জীবনে চলে আসে। এপি ডটার অফ মলি অ্যান্ড গডফ্রে, হু ইজ নেমড বাই অ্যান্ড কেয়ার্ড বাই দ্য সাইলাস, আচ্ছা বাই সাইলাস আফটার দ্য ডেথ অফ হার মাদার। আচ্ছা, এপি হচ্ছে ছোট এক বাচ্চা যে কিনা মলি এবং গডফ্রের মেয়ে এবং তার নাম দেওয়া হয় এবং তাকে লালন পালন করা হয় সাইলাস মার্নারের মাধ্যমে, অর্থাৎ সাইলাস মার্নার তাকে লালন পালন করে এবং এপি নাম দেয় এবং মানে এই মলির মৃত্যুর পরে। মিসচিভাস ইন হার আর্লি ইয়ার্স, শি গ্রোজ ইন টু এ রেডিয়েন্ট অ্যান্ড বিউটিফুল ইয়াং গার্ল ডিভোটেড টু হার অ্যাডপ্টিভ ফাদার। আচ্ছা, আর্লি ইয়ারে সে ক্ষতিগ্রস্ত হলেও, অর্থাৎ এই যে এপি আর্লি ইয়ারে তার ক্ষতিগ্রস্ত হলেও সে মূলত খুব বিউটিফুল এবং মানে খুব বিউটিফুল চেহারা বা খুব সুন্দরভাবেই তার শৈশবটা কাটে এবং সে তার বড় হয়ে তার বাবার প্রতি, অর্থাৎ সাইলাস মার্নারের প্রতি বেশ ডিভোটেড থাকে। আচ্ছা, এরপরে রয়েছে ন্যান্সি কাস, গডফ্রে কাস সেকেন্ড ওয়াইফ, মোরালি অ্যান্ড সোশ্যালি রেসপেক্টেবল ইয়াং উইম্যান অ্যাডমায়ার্ড বাই হার হাজব্যান্ড বাট রিসিভড বাই হিম অ্যাজ রিগার্ডস হিজ পাস্ট। আচ্ছা, এই ন্যান্সি কাস হচ্ছে মূলত এখানকার যে নায়িকা বলতে পারি আমরা, সেটা সে হচ্ছে গডফ্রে কাসের সেকেন্ড ওয়াইফ এবং
মোরালি এবং সামাজিকভাবে এবং নৈতিকভাবে সে একজন রেসপেক্টেবল সম্মানিত ইয়াং উইম্যান, এবং তার হাজবেন্ড তাকে অনেক প্রশংসা করে, কিন্তু তারপরেও সে তার অতীতের মানে কোনো একটা ভুলের কারণে সে আসলে মানে নিজে নিজেই নিজের ভেতরে একটু প্রতারিত হতে থাকে, বা নিজেকে যেন যেন প্রতারিত করছে, নিজের সঙ্গে যেন সে লুকোচুরি খেলছে, এরকমটা সে করতে থাকে। প্রিসিলা ল্যামেটার, ন্যান্সিস প্লেইন আনওয়েড সিস্টার হু সাপোর্টস ন্যান্সি অ্যান্ড দেয়ার ফাদার। আচ্ছা, ন্যান্সির হচ্ছে বোন, অবিবাহিত বোন হচ্ছে এই প্রিসিলা ল্যামেটার, সে তার বাবা সে আর কি ন্যান্সি এবং তাদের বাবাকে সাপোর্ট করতে থাকে। অ্যারন উইনথ্রপ, সন অফ ডলি হু ম্যারিজ এপি অ্যাট দ্য এন্ড অফ দ্য নোভেল অ্যান্ড ইজ কনসিডার্ড ইজ এ হ্যাপি ম্যাচ ফর হার। বলা হচ্ছে অ্যারন উইনথ্রপ হচ্ছে ডলির নামে একটা ক্যারেক্টার, সেই ডলির ছেলে, এবং সে এই নোভেলের শেষে এপিকে বিয়ে করে এবং তাদের একটা হ্যাপি লাইফ এবং হ্যাপি ম্যাচ এই দুজনের ভেতরে হয়ে থাকে, এটা আর কি দেখা যায়। ডলি উইনথ্রপ, মাদার টু অ্যারন, ওয়াইফ অফ বেন, গড মাদার টু এপি। আচ্ছা, বলা হচ্ছে যে এই ডলি উইনথ্রপ সে মূলত অ্যারনের মা এবং বেনের ওয়াইফ এবং এপির শাশুড়ি, সিম্প্যাথেটিক টু সাইলাস অ্যান্ড অফার্স হিম প্র্যাকটিক্যাল সাপোর্ট টু আচ্ছা ইন রেইজিং দ্য চাইল্ড। আচ্ছা, সে হচ্ছে অর্থাৎ এই ডলি উইনথ্রপ সে সাইলাসের প্রতি অনেক সহানুভূতিশীল, সে এই এপিকে বড় করার ক্ষেত্রে তাকে প্র্যাকটিক্যাল সাপোর্ট দিয়ে থাকে, অর্থাৎ সাইলাসকে অনেকভাবে সমর্থন করে এবং সাহায্য সহযোগিতা করে। বেন উইনথ্রপ হুইল রাইট লার্জলি ইনভিজিবল ইন দ্য নোভেল। বেন উইনথ্রপ নামে একটা ক্যারেক্টার, সে হচ্ছে এই ডলি উইনথ্রপের হাজব্যান্ড, এবং সে মূলত গাড়ির কাঠের যে চাকা সেই চাকার মেরামত করে থাকে, এবং অনেকটা সময় আর কি এই নোভেলে তাকে দেখা যায় না, ইনভিজিবল থাকে। মিস্টার স্নেল, ল্যান্ডলর্ড অফ দ্য রেইনবো ইন র্যাভেলো, অর্থাৎ র্যাভেলো রেইনবো নামে একটা ইন রয়েছে, একটা সরাইখানা রয়েছে, সেই সরাইখানার হচ্ছে ল্যান্ডলর্ড হচ্ছে মিস্টার স্নেল। উইলিয়াম ডেন, উইলিয়াম ডেন ইজ সাইলাস ফর্মার বেস্ট ফ্রেন্ড অ্যাট ল্যান্টার্ন ইয়ার্ড। আচ্ছা, ল্যান্টার্ন ইয়ার্ডে সাইলাসের বেস্ট ফ্রেন্ড ছিল উইলিয়াম ডেন। অ্যাট দ্য স্টার্ট অফ দ্য নোভেল উইলিয়াম বিট্রেড সাইলাস বাই ফ্রেমিং হিম ফর থ্রিফ্ট অ্যান্ড ম্যারিং সাইলাস ফিয়ন্সে সারা। বলা হচ্ছে যে নোভেলের শুরুতে সে সাইলাসের সঙ্গে বিট্রে করে এবং তাকে চোর বানানোর জন্য ষড়যন্ত্র করে, এবং সব শেষে গিয়ে যেটা দেখা যায় যে সাইলাসের যে ফিয়ন্সি সারা তাকে সে বিয়ে করে নেয়। সারা সাইলাস ফিয়ন্সি ইন ল্যান্টার্ন ইয়ার্ড হু সাবসিকুয়েন্টলি ম্যারিজ হিজ ট্রেচারাস ফ্রেন্ড উইলিয়াম ডেন। সারা হচ্ছে ল্যান্টার্ন ইয়ার্ডে থাকা অবস্থায় সাইলাস মার্নারের ফিয়ন্সি ছিল, এবং পরবর্তীতে যেটা দেখা যায় যে সাইলাস মার্নারের সঙ্গে যেই লোক অর্থাৎ তার ফ্রেন্ড উইলিয়াম ডেন বিশ্বাসঘাতকতা করেছিল তাকেই সে বিয়ে করে নেয়। মিস্টার ম্যাসি, দ্য ক্লার্ক অ্যাট দ্য হোটেল চার্চ, আচ্ছা অ্যাট দ্য লোকাল চার্চ, এ টেইলর ভেরি এল্ডারলি বাই দ্য এন্ড অফ দ্য নোভেল। বলা হচ্ছে মিস্টার মেসি সে হচ্ছে ক্লার্ক, একটা লোকাল চার্চের একটা ক্লার্ক, এবং সে একই সঙ্গে দর্জি, এবং নোভেলের শেষে তাকে অনেক বয়স্ক অবস্থায় উপস্থাপন করা হয়। সলোমন ম্যাসি, মিস্টার ম্যাসিস ব্রাদার, এ ট্যালেন্টেড ভায়োলিনিস্ট। বলা হচ্ছে যে সলোমন ম্যাসি সে হচ্ছে মিস্টার মেসির ভাই এবং খুবই মেধাবী ভায়োলিন বাজার মানে বাজায় সে, এবং ভায়োলিনের কি বলে এটাকে যে সে মানে ভায়োলিন ভালো করে বাজাতে পারে সেটার কথা বলা হচ্ছে, যে খুব মেধাবী এই ভায়োলিন বাজানোর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আরও কিছু এই যে ক্যারেক্টার রয়েছে যেগুলি অতটা গুরুত্বপূর্ণ না, আর আমরা যেহেতু সামারি আলোচনা করব, সুতরাং এইগুলো তোমরা একবার দেখে নিও তাহলেই হবে। আমি সরাসরি সামারিতে চলে যাচ্ছি। সামারি এখান থেকে শুরু করছে এবং সামারিটা এটা, সেটা হচ্ছে যে দ্য নোভেল ইজ সেট ইন দ্য আর্লি ইয়ার্স অফ দ্য 19th century। বলা হচ্ছে এই নোভেলটা যখন শুরু করা হচ্ছে বা নোভেলের যে সেটিংয়ের যে সময়টা সেটা হচ্ছে 19th century-র একেবারে শুরুর দিকে। সাইলাস মার্নার এ ওয়েভার ইজ এ মেম্বার অফ এ স্মল ক্যালভিনিস্ট কনগ্রেগেশন ইন ল্যান্টার্ন ইয়ার্ড এ স্লাম স্ট্রেট ইন নর্দার্ন ইংল্যান্ড। আচ্ছা, বলা হচ্ছে সাইলাস মার্নার সে একজন তাঁতি, সে হচ্ছে মেম্বার অফ এ ক্যালভিনিস্ট কনগ্রেগেশনের মেম্বার,
এবং ল্যান্টানিয়াডে সে বসবাস করে, এবং ল্যান্টানিয়াডের একটা স্লাম স্ট্রিট, অর্থাৎ এটাকে কি বলে যে বস্তির মতো একটা রাস্তা রয়েছে বা বস্তি রয়েছে তার আশেপাশে নর্থার্ন ইংল্যান্ডের, তো সেইখানে এই সাইলাস মার্নারের বসবাস। হি ইজ ফলসলি অ্যাকিউজড অফ স্টিলিং দ্য কনগ্রেগেশনস ফান্ড হোয়াইল ওয়াচিং ওভার দ্য ভেরি ইল ডেকন। তার উপরে মিথ্যা একটা দোষারোপ করা হয় যে সে ধর্মসভার যে ফান্ড, কনগ্রেগেশনের যে ফান্ড রয়েছে সেই ফান্ড সে চুরি করেছে, এবং সে চুরি করার সময়টা হচ্ছে সে যখন অসুস্থ একজন প্রিস্টকে দেখাশোনার কাজে নিয়োজিত ছিল সেই সময়টাই সেটা সে চুরি করেছে বলে তাকে তার উপরে দোষারোপ করা হয়। টু ক্লোজ আর গিভেন এগেনিস্ট সাইলাস, দুইটা প্রমাণ দেওয়া হয় তার এগেনিস্টে। একটা হচ্ছে এ পকেট নাইফ, অর্থাৎ একটা পকেটে রাখা ছুরি, অ্যান্ড দ্য ডিসকভারি অফ হিজ ওন হাউস অফ দ্য ব্যাগ ফর্মালি কন্টেইনিং দ্য মানি, এবং টাকার যে ব্যাগটা চুরি হয়েছিল সেটা তার বাড়ি থেকেই পাওয়া যায়। এই দুইটা আর কি দোষারোপ তার কাছে মানে প্রমাণ দেওয়া হয় এখানে। একটা হচ্ছে পকেটে রাখা ছুরি এবং তার টাকার ব্যাগটা তার বাড়িতে পাওয়া যায়, এই দুইটা প্রমাণ দেওয়া হয়। দ্যার ইজ এ স্ট্রং সাজেশন দ্যাট সাইলাস বেস্ট ফ্রেন্ড উইলিয়াম ডেন হ্যাজ ফ্রেমড হিম সিন্স সাইলাস হ্যাড লেন্ট হিজ পকেট নাইফ টু উইলিয়াম শর্টলি বিফোর দ্য ক্রাইম ওয়াজ কমিটেড। আচ্ছা, একটা সবচেয়ে বড় স্ট্রং যে এভিডেন্সটা দেওয়া হয় সেটা হচ্ছে সাইলাসের মানে বেস্ট বন্ধু, যে হচ্ছে ভালো যে বন্ধু উইলিয়াম ডেন, সে আসলে ফ্রেম করে মানে সে আসলে ষড়যন্ত্র করে, এবং মানে ষড়যন্ত্র করে ওই সময়টাতে যখন সাইলাস তাকে তার হচ্ছে কি বলে তার পকেটে রাখা ছোট যে ছুরিটা সেটা তার বন্ধুকে দেয়, তার বন্ধু নেয়, অর্থাৎ উইলিয়াম ডেন নেয় ওইটা ধার, এবং এই ধারটা নেয় হচ্ছে ঠিক ক্রাইম সংঘটিত হওয়ার কিছুক্ষণ আগে। সাইলাস ইজ প্রোক্লেমড গিলটি হাউ এভার আফটার এ ড্রয়িং অফ লটস। আচ্ছা, সাইলাসের মানে এগেনিস্টে বিচার করা হয় বা সাইলাসের এই দোষের বিচার করা হয়, এবং একটা সময় গিয়ে হচ্ছে ঘোষণা করা হয় যে সে হচ্ছে দোষী। দ্য উইমেন সাইলাস ওয়াজ টু ম্যারি ব্রেক্স দেয়ার এঙ্গেজমেন্ট অ্যান্ড ইনস্টেড ম্যারিজ উইলিয়াম। আচ্ছা, একটা মেয়ে যাকে সাইলাস আর কি বিয়ে করবে বলে মানে সাইলাসের সঙ্গে একটা এঙ্গেজমেন্ট হয়েছিল, সে তার এই এঙ্গেজমেন্টটাকে অস্বীকার করে বা ব্রেক করে, এবং তার পরিবর্তে সাইলাসের ওই বন্ধু যে আর কি প্রতারণা করে সাইলাসের সঙ্গে উইলিয়াম ডেন, তাকেই সে বিয়ে করে নেয়। উইথ হিজ লাইফ শ্যাটার্ড অ্যান্ড হিজ হার্ট ব্রোকেন সাইলাস লিভস ল্যান্টানিয়ার্ড অ্যান্ড দ্য সিটি ফর এ রুরাল এরিয়া হোয়ার হি ইজ আননোন। এবং এই ভগ্ন হৃদয় নিয়ে সাইলাস একটা সময় ল্যান্টানিয়ার্ড ছেড়ে একটা অন্য একটা জায়গায় চলে যায়, একটা রুরাল এরিয়াতে চলে যায়, এবং যে জায়গায় তাকে কেউই চিনে না এরকম একটা জায়গায় সে চলে যায়। মার্না ট্রাভেল সাউথ টু দ্য মিডল্যান্ডস অ্যান্ড সেটেলস নিয়ার দ্য রুরাল ভিলেজ অফ র্যাভেলো ইন ওয়ার্কশায়ার হোয়ার হি লিভস আইসোলেটেড অ্যান্ড অ্যালোন চুজিং দ্য আচ্ছা চুজিং টু হ্যাভ অনলি মিনিমাল কন্ট্যাক্ট উইথ দ্য রেসিডেন্টস। বলা হচ্ছে যে সাইলাস মার্না ট্রাভেল করে দক্ষিণ দিকে মিডল্যান্ড বরাবর বা দক্ষিণ দিকের যে সমতল ভূমি সেদিকে চলে যায়, এবং সেখানে সেটেল হয় একটা গ্রামে, ঠিক র্যাভেলোর কাছাকাছি একটা গ্রামে, মানে এক কথায় র্যাভেলো নামে একটা গ্রামে সে এখানে সেটেল হয়, এবং সেটা হচ্ছে ওয়ারউইকশায়ারে এইটা এই গ্রামটা অবস্থিত, এবং এইখানে সে একেবারে আইসোলেটেড এবং অ্যালোন বা একাকী যে জীবনযাপন করতে থাকে, এবং খুবই কম বা সামান্য সে যোগাযোগ রাখে আশেপাশের যে রেসিডেন্ট যারা রয়েছে তাদের সাথে। হি থ্রোস হিমসেলফ ইন টু হিজ ক্র্যাফট অ্যান্ড কামস টু অ্যাডোর দ্য গোল্ড কয়েন্স হি আর্নস অ্যান্ড হার্টস ফ্রম হিজ উইভারিং। বলা হচ্ছে সে তারপর তার উপরে মানুষের যে নজরটা পড়ে সেটা পড়ে হচ্ছে তার ক্র্যাফটের কারণে, অর্থাৎ সেই তাঁতি সে হচ্ছে কাপড় চোপড় বোনে, তো বলা হচ্ছে এই কাপড় বোনার কাজটা সে করতে থাকে, এবং এর ফলে সে অল্প অল্প করে গোল্ড কয়েন জমাতে থাকে বা আর্ন করতে থাকে, ইনকাম করতে থাকে, এবং এগুলো সে জমাতে থাকে, এবং এইটা করতে করতে তার উপরে মানুষের দৃষ্টি মানে পতিত হয়, এবং সে ধীরে ধীরে মানুষের মধ্যে জনপ্রিয় হতে থাকে।
One foggy night, the two bags of gold are stolen by Dunstan Cass, a dissolute younger son of Squire Cass, the town's leading landowner. বলা হচ্ছে একটা কুয়াশাচ্ছন্ন রাত্রিবেলা তার দুই ব্যাগ স্বর্ণ চুরি হয়ে যায়। সেটা চুরি করে হচ্ছে ডানিস্টন ডানিস্টন কাস। এই ডানিস্টন কাস হচ্ছে একটা খুবই মানে ডিসলোট ইয়াঙ্গার সান, অর্থাৎ খুব বাজে স্বভাবের ছোট ছেলে। এই শহরের যে লিডিং ল্যান্ড ওনার স্কোয়ার কাস, তার ছেলে হচ্ছে এই ডানিস্টন কাস। সাইলাস দেন সিংস ইন্টু এ ডিপ গ্লুম ডিসপাইট দ্য ভিলেজার্স অ্যাটেম্প টু এইড হিম। সাইলাস এই ঘটনার পরে খুবই মানে দুঃখে সে পতিত হয় এবং তার মানে খুব সে কষ্ট পায়, যদিও এই আশেপাশের ভিলেজার তারা বা তার যে নেইবার যারা রয়েছে তারা তাকে সান্ত্বনা দিতে চায়, কিন্তু তারপরেও এইটা থেকে সে বের হতে যেন পারে না। ডানসে ইমিডিয়েটলি ডিসঅ্যাপিয়ার্স। এরপরেই দেখা যায় যে এই ডানিস্টান কাস, যার ডাক নাম হচ্ছে ডানসি, সে হারিয়ে যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। বাট লিটিল ইজ মেড অফ দিস বাই দ্য কমিউনিটি বিকজ ইট কনসাইডস উইথ দ্য ডেট অফ দ্য হর্স হি ওয়াজ মিন্ট টু বি সেলিং ফর হিজ ব্রাদার। কিন্তু সামান্য একটু যে চিহ্নটা রেখে যায় সে মৃত্যুর আগে, মানে সে হারিয়ে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে তার ভাইয়ের যে ঘোড়াটা সে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল সেই ঘোড়াটার মৃত্যু হয়, এবং এর ফলে কিছুটা চিহ্ন সে রেখে যায় যে তারও এরকমেরই একটা পরিণতি হয়েছে, এবং কমিউনিটি সেটাই ভেবে নেয় যে তারও হয়তো বা এরকম কোনো একটা খারাপ বিষয় ঘটেছে। গডফ্রে ক্রাস, ডান্সিস ইল্ডার ব্রাদার, অলসো হারবার্স এ সিক্রেট পাস্ট। গডফ্রে ক্রাস এই ডান্সির বড় ভাই, তারও একটা পাস্ট রয়েছে, তারও একটা অতীতের একটা ঘটনা রয়েছে, গোপন ঘটনা। হি ইজ ম্যারিড টু বাট এস্ট্রেঞ্জড ফ্রম মলি ফ্যারেন। অর্থাৎ বলা হচ্ছে যে সে একটা মহিলা যার নাম হচ্ছে মলি ফ্যারেন, তার সাথে তাকে বিয়ে করে, কিন্তু তার কাছ থেকে অ্যাস্ট্রেইন ফর্ম, তার কাছ থেকে দূরে থাকে। অ্যান ওপিয়াম অ্যাডিক্টেড উইমেন ফর লো বাথ লিভিং ইন অ্যানাদার টাউন। এবং এই মলি ফ্যারেন হচ্ছে একজন ওপিয়াম অ্যাডিক্টেড, অর্থাৎ এক কথায় সে একজন অ্যাডিক্টেড মহিলা, এবং সে লোয়ার ক্লাস ফ্যামিলিতে বসবাস করে এবং আর একটা শহরে সে বসবাস করে। দ্য সিক্রেট প্রিভেন্টস গডফ্রে ফ্রম ম্যারিং ন্যান্সি ল্যামিটার, এ ইয়ং উইম্যান অফ হাই সোশ্যাল অ্যান্ড মোরাল স্ট্যান্ডিং। এই যে গোপন বিষয়টা, সেই গোপন বিষয়টাই মলিকে যে গডফ্রেকাস বিয়ে করেছে, তো এই গোপন বিষয়টা আসলে গডফ্রেকাসকে ন্যান্সি ল্যামিটারকে বিয়ে করতে যেন বাধা দেয়। এবং এই ল্যান্সি ল্যামিটার ল্যামিটার হলো একজন সোশ্যালি এবং মোরালি খুবই আউটস্ট্যান্ডিং একজন মহিলা, এবং মানে খুব ভালো আর কি, বা এক কথায় বলা যেতে পারে যে এই এই যে নোভেল, সেই নোভেলের নায়িকা বা অন্যতম প্রধান ক্যারেক্টার হচ্ছে এই ন্যান্সি। অন এ উইন্টার্স নাইট, মলি ট্রাইজ টু মেক হার ওয়ে টু স্কোয়ার কাস নিউ ইয়ার্স এভ পার্টি উইথ হার টু ইয়ার ওল্ড গার্ল টু অ্যানাউন্স দ্যাট শি ইজ গডফ্রেস ওয়াইফ। আচ্ছা, এক শীতের রাত্রিতে মলি চেষ্টা করে যে ওই শীতের রাত্রিতে নিউ ইয়ারের যে পার্টিটা হবে সেই পার্টিতে সেই স্কোয়ার কাস, অর্থাৎ গডফ্রে কাসের যে বাবা, তার কাছে গিয়ে সে ঘোষণা করবে যে তার গডফ্রে কাসের ওয়াইফ সে এবং তাদের একটা 2 বছরের বাচ্চা রয়েছে। অন দ্য ওয়ে শি লাইজ ডাউন ইন দ্য স্নো অ্যান্ড পাসেস আউট। এবং রাস্তার ভেতরে সে যেটা হয় যে ওপিয়াম অ্যাডিক্টেড হওয়ার কারণে সে পড়ে যায় বা মানে জ্ঞান হারিয়ে ফেলে এবং একটা সময় সে মারা যায়। এবং কি বলে স্নো, অর্থাৎ বরফে, সে বরফের উপরে পড়ে আর কি, প্রচণ্ড ঠান্ডায় সে মারা যায়। দ্য চাইল্ড ওয়ান্ডার্স আওয়ে অ্যান্ড ইন্টু সাইলাস হাউস। চাইল্ড এবার যেটা হয় যে এদিক সেদিক ঘুরতে ঘুরতে সে সাইলাস মার্ডারের যে ঘর সেই ঘরে ঢুকে পড়ে। সাইলাস ফলোস হার ট্র্যাক ইন্টু দ্য স্নো অ্যান্ড ডিসকভার্স দ্য উইমেন ডেড। আচ্ছা, সাইলাস এবার তাকে পাওয়ার পরে তার যে চলার যেই মানে সে যখন সাইলাসের রুমে এসেছে, সেই রুমে আসার যে তার প্রতিটা স্টেপের যে দাগ বা
বরফের উপরে যে সাপ পড়েছে, সেই সাপ ধরে ধরে গিয়ে সে একটা সাইলাস একটা মহিলাকে পায়, অর্থাৎ মলি যে মারা গেছে সেই মহিলাকে সে খুঁজে পায় বা মলিকে সে খুঁজে পায়। হোয়েন হি গোজ টু দ্য পার্টি ফর হেল্প, যখন সাইলাস হচ্ছে পার্টিতে যায়, অর্থাৎ ওই যে নিউ ইয়ার পার্টিতে যায় হেল্পের যাওয়ার কারণে, গডফ্রে হেডস আউটডোরস টু দ্য সিন অফ দ্য অ্যাক্সিডেন্ট বাট রিজলভস টু টেল নো ওয়ান দ্যাট মলি ইজ হিজ ওয়াইফ। গডফ্রে কাজ সে বুঝতে পারে যে এই বিষয়টা কি ঘটেছে বা এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে, এবং সেখানে যে তার ওয়াইফ মলি মারা গেছে এই বিষয়টা সে বুঝতে পেরে সে চেপে যায় এবং কাউকে বলে না এই বিষয়টা। মলিজ ডেথ কনভেনিয়েন্টলি ফর গডফ্রে অ্যান্ড ন্যান্সি পুট অ্যান এন্ড টু দ্য ম্যারেজ। আচ্ছা, বলা হচ্ছে এই মলির মৃত্যুটা গডফ্রের কাছে এবং ন্যান্সির কাছে একটা সুবিধাজনক পরিবেশ সৃষ্টি করে এবং তারা এই ঘটনার শেষ করে তাদের বিয়ের মাধ্যমে, অর্থাৎ তারা দুজন দুজনকে বিয়ে করে নেয়। সাইলাস কিপস দ্য চাইল্ড অ্যান্ড নেম হার এপি। সাইলাস এবার এই বাচ্চাটাকে রেখে দেয় এবং তার নাম দেয় এপি, আফটার হিজ ডিসিসড মাদার অ্যান্ড সিস্টার বোথ নেমড হেফজিবা। বলা হচ্ছে যে সাইলাস এই বাচ্চাটাকে রেখে দেয়, নাম দেয় এপি, এবং এটা কখন রেখে দেয়, তার মায়ের মৃত্যুর পর, তার মা এবং বোনের মৃত্যুর পর বোথ নেমড হেপজিবা, তাদের দুজনকেই নামকরণ করা হয় হেপজিবা নামে। এপি চেঞ্জেস লাইফ সাইলাস লাইফ কমপ্লিটলি। এপি সাইলাসের জীবনটা চেঞ্জ করে দেয় সম্পূর্ণরূপে। সাইলাস হ্যাজ বিন রবড অফ হিজ ম্যারিটাল, আচ্ছা, ম্যাটারিয়াল গোল্ড, বাট থিঙ্কস দ্যাট শি হ্যাজ, আচ্ছা, থিঙ্ক দ্যাট হি হ্যাজ ইট রিটার্ন টু হিম সিম্বলিক্যালি ইন দ্য ফর্ম অফ দ্য গোল্ডেন হেয়ার্ড চাইল্ড। আচ্ছা, সাইলাস তার যেই ম্যাটেরিয়াল গোল্ড বা তার যে টাকা পয়সা বা সোনা যেটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, সেটাকে এবার সে চিন্তা করে যে সেইটার সিম্বলিক্যালি প্রতিদান হিসেবে সে এই গোল্ডেন হেয়ারের যে মেয়ে, অর্থাৎ এপি, তাকে সে ফিরে পায়। অর্থাৎ তার গোল্ড যেটা, সেই গোল্ডকে সে এবার এই এপির যে গোল্ডেন হেয়ার, যে সোনালি চুল, সে চুলের সঙ্গে সে তুলনা করে। গডফ্রেকাস ইজ নাও ফ্রি টু ম্যারি ন্যান্সি বাট কন্টিনিউস টু কনসিল দ্য ফ্যাক্ট অফ হিজ প্রিভিয়াস ম্যারেজ অ্যান্ড চাইল্ড ফ্রম হার। আচ্ছা, গডফ্রেকাস ন্যান্সিকে বিয়ে করার ব্যাপারে এখন সে মুক্ত, কিন্তু তারপরেও বিয়ে করার পরে সে যেটা করে যে ন্যান্সির কাছ থেকে তার পূর্বের যে ইতিহাস, অতীত ইতিহাস, এবং মলিকে সে যে বিয়ে করেছিল সেই বিষয়টা, এবং তাদের দ্বারা যে একটা সন্তান রয়েছে, সেই সব কিছুই ন্যান্সির কাছে চেপে যায়। হাউ এভার, হি এইডস মার্নার ইন কেয়ারিং ফর এপি উইথ অকেশনাল ফিনান্সিয়াল গিফট। যাই হোক, সে তারপরেও মার্নারের কাছে যায় এবং মার্নারকে সে মাঝে মাঝে টাকা পয়সা দিয়ে এপিকে বড় করে তোলার জন্য সাহায্য করে এবং তাকে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল গিফট দিতে থাকে। মোর প্র্যাকটিক্যাল হেল্প অ্যান্ড সাপোর্ট ইন ব্রিঙ্গিং আপ দ্য চাইল্ড ইজ প্রোভাইডেড বাই ডলি উইন্থ্রপ, এ কাইন্ডলি নেবার অফ মার্নার্স। বলা হচ্ছে এই মেয়েটাকে আরও প্র্যাকটিক্যালি হেল্প এবং সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে এই ডলি উইন্থ্রপ নামে একজনকে পাঠানো হয়। আচ্ছা, ডলি উইন পাঠানো হয় ঠিক না, ডলি উইন্থ্রপ আসলে অনেক প্রকারের সাহায্য এবং সহযোগিতা করে থাকে, যে কিনা মার্নারেরই একজন খুব কাইন্ড হার্টেড প্রতিবেশী। ডলিজ হেল্প অ্যান্ড অ্যাডভাইস অ্যাসিস্ট মার্নার নট টু ইন ব্রিঙ্গিং আপ এপি বাট অলসো ইন ইন্টিগ্রেটিং দেম ইন টু সোশ্যাল, আচ্ছা, ভিলেজ সোসাইটি। আচ্ছা, এই ডলির যে হেল্প এবং অ্যাডভাইস, সেটা মার্নারকে যে শুধু সাহায্য সহযোগিতাই করে এপিকে বড় করার ক্ষেত্রে তা নয়, বরং তাদের ভেতরে ভিলেজ সোসাইটির যে ইন্টিগ্রেটিংটা সেইটাও গড়ে উঠতে থাকে। 16 ইয়ার্স পাস, 16 বছর পার হয় অ্যান্ড এপি গ্রোজ আপ টু বি আর প্রাইড অফ দ্য ভিলেজ, এবং এপি ধীরে ধীরে গ্রামের গর্বে পরিণত হতে থাকে। শি হ্যাজ এ স্ট্রং বন্ড উইথ সাইলাস, তার একটা শক্তিশালী বা প্রচণ্ড রকমের শক্ত একটা বাঁধন তৈরি হয় সাইলাসের সঙ্গে, হু থ্রু হার হ্যাজ ফাউন্ড এ প্লেস ইন দ্য রুরাল সোসাইটি অ্যান্ড এ পারপাস ইন লাইফ। যে সাইলাস তার মাধ্যমে, অর্থাৎ এপির মাধ্যমে, এই সমাজে একটা গ্রহণযোগ্যতা পায় এবং
তার লাইফের যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটাও যেন পরিপূর্ণতা লাভ করে। মিন হোয়াইল গডফ্রে অ্যান্ড ন্যান্সি মর্ন দেয়ার ওন চাইল্ডলেস স্টেট আফটার দ্য ডেথ অফ দেয়ার বেবি। ইতোমধ্যে গডফ্রে কাস এবং ন্যান্সি তাদের একটা বেবি হয়েছিল, কিন্তু তার সেইটার মৃত্যুর পরে তারা চাইল্ডলেস অবস্থায় থাকে এবং চাইল্ডলেস অবস্থায় তারা বিলাপ করতে থাকে বা দুঃখ পেতে থাকে। ইভেনচুয়ালি দ্য স্কেলিটন অফ ডানস্টান কাস স্টিল ক্লাচিং সাইলাস গোল্ড ইজ ফাউন্ড অ্যাট দ্য বটম অফ দ্য স্টোন স্কোয়ারি নিয়ার আচ্ছা কোয়ারি নিয়ার সাইলাস হোম অ্যান্ড দ্য মানি ইজ ডালি রিটার্ন টু সাইলাস। আচ্ছা, ঘটনাক্রমে সাইলাসের বাড়ির পাশেই ডানিস্টান কাস, যে কিনা তার সাইলাসের গোল্ড চুরি করেছিল, তো বলা হচ্ছে যে সেই সাইলাসের গোল্ড সহ ডানিস্টান কাসের মৃতদেহ বা স্কেলিটন পাওয়া যায় এই সাইলাসের বাড়ির পাশেই। শকড বাই দ্য রেভিলেশন অ্যান্ড কামিং টু দ্য রিয়েলাইজেশন অফ হিজ ওন কনসাইন্স, গডফ্রে কনফেসেস টু ন্যান্সি দ্যাট মলি ওয়াজ হিজ ফার্স্ট ওয়াইফ অ্যান্ড দ্যাট এপি ইজ হিজ চাইল্ড। আচ্ছা, এই যে গডফ্রে কাসের মানে সাইলাস ডানিস্টান কাসের মৃত্যুতে সে প্রচণ্ড রকমের শকড হয়, এবং শকড হওয়ার পরে গডফ্রে কাস তার এই যে সত্যটা, সেই সত্যটা সে স্বীকার করে এবং বিবেকের তাড়নায় সে এটা স্বীকার করে যে ন্যান্সি এবং মলি মানে ন্যান্সি তার সন্তান এবং মলি তার প্রথম ওয়াইফ, এবং সরি এখানে ন্যান্সির কাছে স্বীকার করে গডফ্রে কাস যে মলি তার প্রথম ওয়াইফ এবং এপি তার সন্তান, এবং এটা সে অত্যন্ত বিবেকের যাতনায় সে একটা সময় গিয়ে এটা স্বীকার করে। দে অফার টু রেইজ হার অ্যাজ এ জেন্টেলম্যানস ডটার, বাট দিস উড মিন এপি উড হ্যাভ টু ফরসেক লিভিং উইথ সাইলাস। আচ্ছা, তারা অর্থাৎ গডফ্রে কাস এবং ন্যান্সি, এবং মানে ন্যান্সি যেহেতু অনেক রেসপেক্টেবল উইম্যান, সেহেতু সে এই বিষয়টা মেনে নেয়, গডফ্রে কাসের এই অতীতটা সে মেনে নেয়, এবং সে মানে গডফ্রে কাস এবং ন্যান্সি দুজনে মিলে এই সাইলাসের কাছে এপির মানে জেন্টেলম্যানের ডটার হিসাবে তার বড় করে তোলার ক্ষেত্রে তারা তাকে হেল্প করতে চায়, এবং এর মানে মানে একটা জিনিস তারা ইয়ে করে থাকে যে একটা সময় হয়তো বা এপি এই সাইলাসকে ভুলে যাবে এবং সে তাদের ফ্যামিলির সঙ্গে মিশে যাবে। এপি পোলাইটলি বাট ফার্মলি রিফিউজেস সেইং আই ক্যান্ট থিঙ্ক ও নো হ্যাপিনেস উইদাউট হিম। এপি এবার এই প্রস্তাবটাকে মানে সে যেহেতু 16 বছর তার বয়স, এই সময়টাতে সে এবার যেটা করে যে এই প্রস্তাবটাকে খুব ভদ্রতার সহিত কিন্তু খুবই শক্তভাবে এটাকে রিফিউজ করে এবং বলে আমি তাকে ছাড়া কোনো রকমের সুখী হতে চাই না। এবং এই হিম বলতে সাইলাস মার্নার, অর্থাৎ সে তার পালক পিতা সাইলাস মার্নারকে ছেড়ে কোথাও যেতে চায় না। সাইলাস রিভিজিট ল্যান্টানিয়ার্ড বাট হিজ ওল্ড নেইবারহুড হ্যাজ বিন সুইপ্ট অ্যাওয়ে ইন দ্য ইন্টারভেনিং ইয়ার্স অ্যান্ড রিপ্লেসড বাই এ লার্জ ফ্যাক্টরি। আচ্ছা, সাইলাস পুনরায় ল্যান্টানিয়ার্ড ভিজিট করে এবং সে সেখানে গিয়ে দেখে যে তার যে নেইবারহুড যারা ছিল, প্রতিবেশী যারা ছিল, তারা ওইখানে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং সেইখানে একটা বড় ফ্যাক্টরি মানে তৈরি করা হয়েছে। নো ওয়ান সিমস টু নো হোয়াট হ্যাপেন্ড ইন ওয়ান হ্যাপেন টু ল্যান্টানিয়ার্স ইনহ্যাবিটেন্টস। কেউই জানে না যে ল্যান্টানিয়ার্ডে সেই সময়টা তাতে সাইলাস মার্নারের সঙ্গে কী ঘটেছিল, এটা কেউই জানলো না। হাউএভার সাইলাস কন্টেন্টেডলি রিজাইন হিমসেলফ টু দ্য ফ্যাক্ট দ্যাট হি উইল নেভার নো অ্যান্ড নাও লেডস এ হ্যাপি এক্সিস্টেন্স অ্যামং হিজ সেলফ মেড ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। সাইলাস এবার প্রচণ্ড রকমের সন্তুষ্টির সাথে তার নিজেকে সমর্পণ করে এই সত্যের উপরে যে তার যে অতীতটা সেটা কেউই জানলো না, বা সেই অতীতের ব্যাপারে সত্য যে বিষয়টা সেটাও কেউ জানলো না, এবং তার ওই অতীত ঘটনাটাও আর কেউ কখনো জানতে পারবে না। এই বিষয়টা মানে এই ফ্যাক্টটা মনে করে সে এই সান্ত্বনাটা নেয় যে তার এই জিনিসটা চাপাই থাকবে, অর্থাৎ সে যে একটা সময় দোষারোপ হয়েছিল বা তার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল সেটা আর প্রকাশিত হবে না। এই বিষয়টাকে জেনে এবার সে একটা হ্যাপি এক্সিস্টেন্স যেটা তার বর্তমানে চলছে, তার নিজস্ব বা নিজে নিজে তৈরি করে নিয়ে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাধ্যমে সে সেইটাকেই এনজয় করতে চায় এবং সেটা এনজয় করতে থাকে। ইন দ্য এন্ড এপি ম্যারিজ এ লোকাল বয় শি হ্যাজ গ্রোন আপ উইথ, ডলিস সান অ্যারন।
এই নোভেলের শেষে যেটা দেখা যায় যে এপি বিয়ে করে তার ছোটবেলার খেলার সাথী ডলির ছেলে অ্যারনকে। অ্যারন অ্যান্ড এপি ম্যারি অ্যান্ড মুভ টু সাইলাস হাউস হুইচ হ্যাজ বিন নিউলি ইমপ্রুভড কার্টেসি অব গডফ্রে। আচ্ছা, বলা হচ্ছে যে অ্যারন এবং এপি তারা বিয়ে করার পরে সাইলাসের বাড়িতে ফিরে যায় এবং এই সেই বাড়ি, যেই বাড়িটা আসলে গডফ্রে কাছে, এর দ্বারা একটু নতুন করে সাজানো হয় বা নতুন করে গড়ে তোলা হয়। সাইলাস অ্যাকশন থ্রু দ্য ইয়ার্স ইন কেয়ারিং ফর এপি হ্যাভ অ্যাপারেন্টলি প্রোভাইডেড জয় ফর এভরি ওয়ান অ্যান্ড দ্য এক্সটেন্ডেড ফ্যামিলি সেলিব্রেটস ইটস হ্যাপিনেস। আচ্ছা, বলা হচ্ছে সাইলাসের যে অ্যাকশন, যে যে মানে বিগত 16-17 বছর ধরে, বিশেষ করে এপির কে পাওয়ার পর থেকে সাইলাসের যে কার্যাবলী, সে কার্যাবলীগুলো মূলত একটা সময় তাকে এবং সে সহ তার মানে পরিবারের প্রত্যেককেই আনন্দ দিতে থাকে এবং এক্সটেন্ডেড ফ্যামিলিতে তারা সবাই মিলে একসঙ্গে হ্যাপিনেস বা সুখ সেলিব্রেট করতে থাকে। তো এই গেল অ্যাকচুয়ালি এই যে নোবেলটি, সে নোবেলটির সামারি। তো এই নোবেলটির যে থিম অর্থাৎ অ্যালাইনেশন এবং আইসোলেশন, সেটা আমরা যেটা দেখতে পাই যে যখন সাইলাস মার্নারকে দোষারোপ করা হয় চোর হিসাবে এবং সেই সময়টাতে সাইলাস মার্নার তার যে ল্যান্টার্ন নিয়ার সেটা থেকে র্যাভেলো গ্রামে যায় এবং সেখানে গিয়ে সে নির্জন একাকিত্বে বসবাস করতে থাকে, তো সেটা হচ্ছে এখানকার অ্যালাইনেশন এবং আইসোলেশন। এবং পরবর্তীতে রিডিমশন বা সেইখান থেকে যে মুক্তি অ্যালাইনেশন থেকে বা সেই যে হ্যাপিনেস তার ভেতরে আসে, সেটা হচ্ছে এপিকে পাওয়ার মাধ্যমে এবং এপির বিয়ে এবং সেই সঙ্গে তার টাকা ফিরে পাওয়া, এইসব কিছুর ক্ষেত্রে তার যে হ্যাপিনেসটা সেটা আবার সে পুনরায় ফিরে পায়। তো এই হলো অ্যাকচুয়ালি এই যে সাইলাস মার্নার যে নোভেলটা সেটা। তো এটা সম্পর্কে অনেক দিন ধরেই অনেক রিকোয়েস্ট আসছে, তো করা হচ্ছিল না, আজকে করে ফেললাম। আশা করি যারা রিকোয়েস্ট পাঠাচ্ছিলে তারা খুশি হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।